অনেক ইসলাম আপনি লিখেছেন মালয়েশিয়ায় আপনি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন বলে অনেকে দাবি করছেন, এরকম একটা ব্যানার দেখতে পেলাম, এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেবেন কি? ভাই অনি, আমি বেশ কয়েক মাস আগে মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে একটি ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করার দাওয়াত পেয়েছি এবং সেটিতে অংশগ্রহণ করার জন্য আমি দেশ থেকে গিয়েছিও, কিন্তু এয়ারপোর্ট থেকে আমি বের হওয়ার আগেই জানতে পারি যে আমার বাবার শারীরিক অসুস্থতা ছিল, তখন তিনি আইসিইউতে স্থানান্তরিত হয়েছেন। এমত অবস্থায় আমি আর প্রোগ্রাম অংশগ্রহণ না করে ফিরে আসি। আল্লাহ তাআলা বাবাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পর সে আয়োজক ভাইয়েরা আবার যোগাযোগ করলেন যে তারা দিনী বিষয়ে আমার কাছে কথা শুনতে চান, প্রশ্নোত্তর সেশন করতে চান। তখন তাদের ডাকে আমরা সাড়া দিয়ে যাই। তিনটি প্রোগ্রামের জন্য তারা আমাকে দাওয়াত দিয়েছেন, একটি হলো যে কোনো বিষয়ভিত্তিক আলোচনা, আরেকটি হলো তাফসিরমূলক আলোচনা কোরআন কারিমের আয়াতের, আরেকটি হলো সিরাত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের যে কোনো দিক নিয়ে আলোচনা। চমৎকার তিনটি বিষয় তারা নির্বাচন করেছেন তিনটি প্রোগ্রামের জন্য। তো ঠিক সেই বিষয়ভিত্তিক আলোচনা আমি করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামের শেষে প্রশ্নোত্তর সেশন করার কথা ছিল উন্মুক্ত, সেটিও হয়েছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সেটি আমরা করেছি। একটি প্রোগ্রামে ব্যানারে যে লেখা আগে থেকে দেখেছি আমরা, অনুষ্ঠান স্থলে ব্যানারে মূল লেখার উপরে আলাদা করে স্টিকার দিয়ে একটা লিখে দেখতে পাই, সেটা প্রোগ্রামের পরের দিন মূলত আমি দেখতে পাই, প্রোগ্রামের দিন আমি দেখি নাই। তো প্রোগ্রামের দিন আমি স্টেজে উঠেছি, আলোচনা করে নেমে চলে আসছি, ওটি আমার চোখে পড়েনি। তাহলে আয়োজক বা স্থানীয় যারা আছেন কিংবা প্রবাসী যারা আছেন, তারা কী লিখলেন না লিখলেন সেটার সাথে আমার আলোচনার তো কোনো সম্পর্ক নেই। আমাকে যে জন্য দাওয়াত দেওয়া হয়েছে আমি সেটি করেছি। আরেক জায়গায় আমাদের আসতে দেরি হচ্ছিল, তখন স্থানীয় কোনো একজন বাংলাদেশি ইমাম, তাকে এই টাইমে একটু কথা বলতে দেওয়া হয়েছে যাতে দর্শকদের আপনার এঙ্গেজ করে রাখা যায়। তো তখন তিনি তার আলোচনা করতে গিয়ে কী পড়েছেন কী বলেছেন সবাইকে নিয়ে সেটা একটা ভিডিও ফুটেজ অনেকে প্রচার করছেন দেখলাম। তো সেটার দায় দায়িত্ব তো আমাদের উপরে পড়ে না, আমি কী করছি, আমি কী উপস্থাপন করছি সেটি হলো মূল বিষয়। আমি আমার বক্তব্য দিয়েছি, আমি আমার প্রশ্নোত্তর সেশন করেছি এবং প্রোগ্রাম যে প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রাম নিয়ে আলোচনা হচ্ছে, সেই প্রোগ্রামগুলোর প্রচার প্রচারণার যে কাগজপত্র, লিফলেট, ব্যানার, পোস্টার, এগুলো যদি দেখেন আগে থেকে ফেসবুকে ইত্যাদি প্রচারিত হয়েছে, আপনি দেখবেন সেখানে কী লেখা আছে। একটি ছিল সিরা আপনার সিরাত কনফারেন্স, আরেকটা হলো আপনার ইসলামিক কনফারেন্স, আরেকটা হলো তাফসির প্রোগ্রাম। অতএব এই প্রোগ্রামগুলো একেবারেই ক্লিয়ার এবং পরিষ্কার। অতএব সেখানে আয়োজক দের কেউ কী করলেন কী বললেন এর দায় দায়িত্ব তো আমাদের উপরে আসে না। প্রোগ্রামটা কিসের ছিল সেটা আগের যে প্রচারণা সেটা দেখলে আপনি লক্ষ্য করতে পারবেন, বুঝতে পারবেন। সেই সাথে বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয়ে থাকে সেটা কথা একটু বলি। বাংলাদেশে ওয়াজ মাহফিল, আমরা অনেক ওয়াজ মাহফিলে যাই যেখানে দেখা যায় ব্যানারে লেখা আছে এমন কিছু যেটার সাথে আমি একমত নই কিংবা যেটাকে আমি সঠিক মনে করি না, আমার ভিন্নমত থাকতেই পারে। তো তার মানে এই নয় যে সেখানে আমরা কথা বলা ছাড়া চলে আসি, হয়তো অনেক সময় আয়োজকদেরকে বলি, অত অনেক সময় আমাদের নজরেও পড়ে না। তো এগুলোতে এইভাবে আসলে পরখ করা সম্ভব হয় না। বাইতুল মোকাররমে রবিউল আউয়াল মাস উপলক্ষে পুরো মাসব্যাপী বইমেলা হয়ে থাকে, সেখানে লেখা থাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামী বইমেলা। সেখানে আমরা সবাই কিন্তু যাই, সব ঘরানার সব চিন্তার যারা মিলাদুন্নবীর সপক্ষে সেসব ওলামারাও যান, যারা এটার বিপক্ষে তারাও যান। অতএব ব্যানারে কী লেখা আছে না আছে এটা তো ম্যাটার করে না, এবং আপনার আগে পরে অন্য আলোচক কী বলছে না বলছে এটার দায়িত্ব তো আপনার উপর আসতে পারে না। আরেকটি বিষয় হলো যে কোনো মিলাদ মাহফিলও যদি হয় কোথাও, আর সেখানে যদি আমি গিয়ে কোনো ভালো কথা বলার সুযোগ পাই, আমি যদি সেখানে আমার কথা বলার সুযোগ পাই, আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেখানে কোনো একটা দিক নিয়ে আলোচনার সুযোগ পাই বা কোনো প্রশ্নোত্তর সেশন করার সুযোগ পাই, সেখানে তো আমি অবশ্যই যাব। বাংলাদেশেও যদি কেউ এরকম কোনো প্রোগ্রামে আমাকে আহ্বান করে আমি কি সেখানে যাব না? এরকম অনেক প্রোগ্রামে আমরা যাই যেখানে গিয়ে আমি আমার কথা বলার সুযোগ পাই, কারণ আমি হাদিসের আলোক থেকে আমি সেটি পেশ করার চেষ্টা করি। বিধায় আমরা যখন কারোর সমালোচনা করার চিন্তা করব, কারোর পেছনে লাগার চিন্তা করব, তখন অনেক দিক থেকে অনেক ইতিবাচক বিষয়কে আমরা নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারি। অনেক সময় দেখা যায় মিথ্যাচারও করি। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ বলেছেন, এর জন্য যাকে আমি দেখতে পারি না, যাকে আমি ভিন্নমতের মনে করি, তার সঠিক ব্যাখ্যাযোগ্য বিষয়টাকে আমরা ভুলভাবে উপস্থাপন করি বা মিথ্যাচার করতে পারি বা সেটাকে আমাদের জন্য ইসলাম প্রচারের কাজ মনে করি। আবার যে আমার পক্ষের বা আমার মতের তার ভুল জিনিসটাকেও আমি সঠিক বলে ব্যাখ্যা দিই এবং সেটা একটা ওজন দাঁড় করাই, অথচ এই দৃষ্টিভঙ্গি সকল মুসলমানের ক্ষেত্রে আমার হওয়া উচিত ছিল। তো এর মাধ্যমে আমরা নিজের নফস এবং প্রবৃত্তির পূজা করি, মোটেও দিনের খেদমত করছি না। আমরা সত্যি আজকাল অনেক অসহনশীল হয়ে পড়েছি এবং অনেক অসহিষ্ণু হয়ে গেছি।
আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, সেটা খুবই স্বাভাবিক। বিভিন্ন মাসআলা ওলামাদের মত পার্থক্য থাকাটা দোষের কিছু নয়, কিন্তু সেটার কারণে আমরা যে বিশুদ্ধগার করি, আমরা একে অন্যের চরিত্র হনন করি, একে অন্যের ব্যাপারে মিথ্যাচার করি, প্রতারণা করি, অসততা অবলম্বন করি, এমন এমন মন্তব্য ধারণামূলক করি যার কারণে আল্লাহর কাঠগড়া আসামি হিসাবে দাঁড়াতে হয় আমাদেরকে, এই যদি অবস্থা হয় আমাদের আচরণে, তাহলে সেক্ষেত্রে তথাকথিত দিন প্রচারের নামে আমরা যদি কোনো কাজ করেও থাকি, সেটির কারণে নিজেদের আমল নবরং আমরা বরবাদ করছি। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন, এবং ভিন্নমত থাকা সত্ত্বেও আমরা অন্তত সৎ হই, মিথ্যাচার প্রচারণা বিভ্রান্তি ছড়ানো এগুলো থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তালা আমাদেরকে সৎ এবং সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুন।